মাঠের বাইরে একের পর এক বিতর্কে জড়াতেন বলে সাব্বির রহমানকে ডাকা হতো ব্যাড বয়। সাব্বির এখনও বিতর্কে জড়ান ঠিকই, তবে তার বেশিরভাগই মাঠে। দলের প্রয়োজনে কখনো আম্পায়ার, কখনো ঝগড়া করেন প্রতিপক্ষের সঙ্গে, বাকি সময়ে নিপাট ভদ্রলোক। নিয়মিত নামাজ পড়েন, কিট ব্যাগেও ব্যাট প্যাডের সঙ্গে রাখেন জায়নামাজ, মুখেও সবসময় হাসি লেগেই থাকে। লিজেন্ডস অফ রূপগঞ্জের এই টপ অর্ডার ব্যাটার এখন ক্রিকেট নিয়ে আরও বেশি ভাবেন, যতক্ষণ ব্যাট করেন আগের চেয়ে আরও বেশি ফোকাস থাকেন, এমনকি মানসিকভাবে চাঙ্গা থাকতে ডিপিএলের আগে ইউরোপ ট্যুর দিয়েছেন। ফলও পেয়েছেন, সদ্য শেষ হওয়া ডিপিএলে প্রায় 550 রান করেছেন, মাত্র 1 রানের জন্য জায়গা হয়নি টপ 10 রান স্কোরারের তালিকায়। প্রত্যাশা তো ঠিক রাখতে পারিনি, বাট যতটুকু গেছে আলহামদুলিল্লাহ, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, ওভারঅল আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি। চেষ্টা ছিল ভাই নাম্বার 3-তে ব্যাটিং করবো এবং টিমটা পুরো দায়িত্ব আমাদের উপরে থাকবে, এবং কোচও ক্লিয়ার করে দিয়েছে যে তোমার রোলটা কী, সেই রোলটা অনুযায়ী ব্যাট করার চেষ্টা করেছি এবং যতটুকু পেরেছি ক্রিজে থাকার চেষ্টা করেছি, রানটাকে রেট করার চেষ্টা করেছি, টিমটাকে ক্লোজ করে নেওয়ার চেষ্টা করেছি। সো এটা আমার ফোকাস ছিল, আর আমার কাছে মনে হয়েছে যে আমি যেভাবে ফোকাস করে লাইক আমি যেটা চিন্তা করেছিলাম হয়তো বা ওর থেকে একটু কম হয়েছে, বাট আলহামদুলিল্লাহ যা হয়েছে ভালো হয়েছে। বিপিএলটা ভালো খেলছিলাম না, এই জন্য একটু রিফ্রেশমেন্ট দরকার ছিল, তো এই জন্য ফ্যামিলি নিয়ে একটু বাইরে গেছিলাম, রিফ্রেশ হয়ে এসেছি এবং 16টা ম্যাচ খেলতে হবে, মানসিক চাপ ছেড়ে খেলতে হবে এবং লং টাইম খেলতে হবে, দ্যাটস ওয়াই একটু বাইরে ট্যুর ছিল। তো আলহামদুলিল্লাহ এখন ভালো হয়েছে, একটু দেশে থাকার চেষ্টা করবো। ডিপিএলের শেষ ম্যাচে করেছিলেন 82, অন্তত আরও 4টা ম্যাচে মিস করেছেন 50। এই ইনিংসগুলোতে যদি কোনো একটা মাইল ফলকও ছুঁতে পারতেন, সাব্বিরের ডিপিএল পরিসংখ্যান নিশ্চয়ই আরও সমৃদ্ধ হতো। টিমের জন্য খেলতে গেলে অনেক সময় অনেক রিস্ক শট খেলতে হয়, সো আমি চেষ্টা করছি টিমের জন্য খেলার জন্য এবং সেই জন্য আউট হয়ে গেছে হয়তো বা রিস্ক শট খেলতে গিয়ে, বাট ডাজেন্ট ম্যাটার যে টিম না জিতে 50 অ্যান্ড 100 সেন্টু কিছুই আসে না, সো এটা চিন্তা করছি আমি। একসময় মনে হয়েছিল সাব্বির হারিয়ে যাবেন, সেখান থেকে একা একা পরিশ্রম করে ডিপিএল এ দলে পারফর্ম করে জাতীয় দলেও ফিরেছিলেন, এরপর আবারও বাদ পড়েছেন, কিন্তু পরিশ্রম ছাড়েননি। পরিশ্রমী সাব্বির ডিপিএলের সুপার লিগের আগে ঈদের ছুটিতে বাড়িতে গিয়েও একা একা প্র্যাকটিস করেছেন। এটাই আমার স্ট্রেংথ, আমি সবসময় নিজে কাজ করার চেষ্টা করি, যখনই ফ্রি থাকি ফিটনেস কাজ করি, যখনই ফ্রি থাকি ব্যাটিং বলিং কাজ করি, সো এটা আমার হচ্ছে স্ট্রেংথ। সো স্ট্রেংথ নিয়ে সবসময় কাজ করি এবং আমার কাছে মনে হয় আমি মাইন্ড নিয়ে খেলি সবসময়, যে আমি ফিটনেসে বেশি জোর দিই, ফিটনেস যদি ভালো না থাকে ব্যাট করতে পারবো, বোলিং করতে পারবো, ফিল্ডিং করতে পারবো, সো আমি চেষ্টা করি নিজেকে প্রিপেয়ার করার জন্য সবসময়। পরিশ্রম করে নিজেকে পরিবর্তন করা সাব্বির নিজেকে টিমম্যান মনে করেন, খেলেও যেতে চান সবসময় টিমের প্রয়োজনে। আফনান পিয়াল, অলরাউন্ডার।